নমস্কার, রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো অমলেট। এটা খুব সুন্দর আর সহজ একটা উইন্টার স্পেশাল অমলেট রেসিপি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন এই অমলেটটা বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে একবার দেখে নিই। উইন্টার স্পেশাল অমলেট বানানোর জন্য আমি নিয়েছি 4 খানা ডিম, অল্প একটু গ্রেট করে রাখা বিট, কাঁচা লঙ্কা কুচি, খুব ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ, গ্রেট করে রাখা গাজর, স্বাদ মতো নুন, আর আমাদের লাগছে রিফাইন্ড অয়েল। এবারে একটা বাটি নেবো আর বাটির মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা বিট, 1 টেবিল স্পুন মতো বিট আমি এখানে নিচ্ছি, আর দেব কাঁচা লঙ্কার কুচি, যতটা ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কাটা আপনারা সেই মতোই অ্যাড করুন, পেঁয়াজ কুচি আর গ্রেট করে রাখা গাজর। বিট, গাজর, পেঁয়াজ সবই আমি 1 টেবিল স্পুন মতো নিয়েছি। এবার এর ভিতরে দেবো স্বাদ মতো নুন, আর ডিমটাও ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে একটা অমলেট করার জন্য 2টো ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে 3টেও করতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে দেবো। ডিম ভাজাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি। তবে বাচ্চাদের জন্য বানালে যেন এত লঙ্কা দেবেন না, এটা একটু খেয়াল রাখবেন। ডিমটা মিক্স করার জন্য যদি একটা গ্লাস নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু ছোটো বাটি নিয়ে ফেলেছি, তাই একটু সাবধানেই আমাকে এটা মিক্স করতে হচ্ছে। সব কিছু ভালো মতো মিক্স করা হয়ে গেছে, এবারে ভাজা শুরু করব। এবারে গ্যাস অন করে প্যানটাকে ভালোভাবে গরম হতে দেব। প্যানটা গরম হয়ে যাবার পর এর ভিতরে দেব তেল। আমি এখানে 2 টেবিল স্পুন মতো তেল দিচ্ছি, তেলটা একটু বেশি হলে ডিমটা বেশ ফুলে ওঠে। এবারে তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর ভিতরে ফেটানো ডিমটা দিয়ে দেব। বিটটা দেওয়ার জন্য দেখুন এর কালারটা কি সুন্দর এসছে, কি ভালো লাগছে দেখতে। একটু সময় অপেক্ষা করব যাতে নিচের পিঠটা ভালোভাবে ফ্রাই হয়ে যায়। নিচের পিঠটা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে ভাজ করে দেবো আর উপর থেকে একটু প্রেশার দেবো, তারপরে আর একটা ভাজ দেবো। আপনারা চাইলে কিন্তু অমলেটটা গোলও বানাতে পারেন। এবার উপর থেকে এইভাবে প্রেশার দেবো যাতে ভিতরটা কাঁচা না থাকে, আর কয়েক সেকেন্ড এটাকে এইভাবেই রাখবো। তারপর খুব সাবধানে এটাকে উল্টে দেবো। খুব সাবধানে আমাদের উল্টোতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে এটা মাঝখান থেকে। আবার এরম উপর থেকে চাপ দেব। অমলেটটা তৈরি হয়ে গেছে, এবারে এটাকে একটা প্লেটের মধ্যে বার করে নেব, আর এইভাবেই বাকি 2টো ডিমের অমলেটও বানিয়ে নেব। উইন্টার স্পেশাল অমলেট সার্ভ করার জন্য তৈরি। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান, আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানান। আর সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করে দিন।